দরবারে গিয়া বলেন, নবী এই যে আয়াত নাজিল হয়ে গেল, সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া সুন্নাতুম মিনাল আখিরিন, এই যে আয়াতটা নাজিল হয়ে গেল, সুন্নাতুন আই উম্মাতুন, তাহলে ওয়া কালিলু মিনাল আখিরিন, আমরা তো আপনার উম্মত, তাহলে আমাদেরকে বুঝাইতে গিয়া বুঝাইলেন কম, অন্য অন্য নবীদের অন্যান্য নবীদের উম্মতকে বুঝাইতে গিয়া বুঝাইছেন বেশি, তাহলে আমরা হব কম, এরা হবে বেশি, এইটা এটা কেমন কথা? আল্লাহু আকবার। যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রশ্ন করলো, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে দিছেন, আল্লাহু আকবার, নবীকে কি পরিমাণ আওলাদ দিলেন, নবীকে কি পরিমাণ রুহানি আওলাদ দিয়েছে, আল্লাহু আকবার। এই কথাটা বুঝাইতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি এক রজনীতে আমি একটা চেয়ারের মধ্যে আমি স্বপ্নে দেখলাম, আমি একটা চেয়ারের মধ্যে বসা, এই চেয়ারটা হলো স্বর্ণ এবং জবুর, হ্যাঁ স্বর্ণ এবং জবরত ইয়াকুত ফাতর নির্মিত একটা চেয়ার, এই চেয়ারটা কত বড়, এই চেয়ারের দূরত্ব হলো জমিন থেকে আসমান পর্যন্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশাল বড় একটা চেয়ারের মধ্যে বসা, এই চেয়ারের মধ্যে আমি বসা, আয় আল্লাহ আমি দেখতে আছি, স্বপ্নে আমি দেখতে আছি, হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসেন, সমস্ত নবী তাদের উম্মত নিয়ে আমি নবীর সাথে মুসাফা করার জন্য কাতার বন্দী হয়ে আসতে আছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখতে আছি আদম আলাইহিসসালাম তার উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতেছে, কাতারবন্দী হয়ে আসতে আছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে। এইরকম ভাবে কোন নবীকে আমি দেখলাম যে 50,000 উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে, কোন নবীকে আমি দেখলাম যে 1,00,000 উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে, এইরকম ভাবে কোন নবীকে দেখলাম 10 জন উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতেছে, হঠাৎ করে দেখলাম যে একজন নবী মাত্র 1 জন উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে, কিছুক্ষণ পরে দেখলাম যে আরেকজন নবী মাত্র একা একা উনি আসতে আছে, ওনার কোনো উম্মত নাই, বেগাইর উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম, কিছুক্ষণ পরে আমি দেখলাম একজন নবী বিশাল উম্মতের বাহিনী নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে, ওনার উম্মতের পায়ের দোলার কারণে কোনো কিছুই দেখা যায় না, ওনার উম্মতের পায়ের দোলার কারণে কোনো কিছুই দেখা যায় না। নবী বলেন, আমার মনটা একটু দুর্বল হয়ে গেল, বিশাল উম্মতের বাহিনী নিয়ে আসতে আছে উনি কোন নবী, মনে হয় আমার উম্মত থেকে মনে হয় ওই নবীর উম্মত বেশি হয়ে যাবে, উম্মতের পায়ের দোলার কারণে কোনো কিছুই দেখা যায় না, নবীর মনটা একটু দুর্বল হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহ বলেন, নবী গো আপনি দুর্বল হওয়ার কারণ নাই, আপনি দুর্বল হওয়ার কারণ নাই, আপনি আপনার মাথাটা একটু ডান দিকে ফিরান। যেই মাত্র আমি মাথাটা ডান দিকে ফিরাইলাম, মাথার ডান দিকে ফিরানোর পরে আমার এত অসংখ্য গুণিত রুহানি আওলাদ আমি দেখতে পাইলাম, আমার রুহানি আওলাদের কারণে ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। নবী আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার মাথাটা একটু বাম দিকে ফিরান। যেই মাত্র মাথা আমি বাম দিকে ফিরাইলাম, এত অসংখ্য গুণিত রুহানি আওলাদ আমার দেখতে পাইলাম, বাম দিকের আসমানও দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী ডাইনে এবং বামে আপনি যা দেখেছেন সবগুলা হইল আপনার রুহানি আওলাদ। আমাদের নবী নির্বংশ না বংশওয়ালা, কথা কই না, নির্বংশ না বংশওয়ালা, নবীর নাম নেওয়ার মতন মানুষ দুনিয়াতে আছে না নাই? জোরে কই না, আছে না নাই? এবার বলুন, আজানের মধ্যে নবীর নাম আসেনি, কথা কই না আসেনি?
একামতের মধ্যে নবীর নাম আসেনি, নামাজের মধ্যে দুরুদ শরীফ আছে না নাই, এই দুরুদ শরীফের মধ্যে নবীর নাম আছে না নাই। বন্ধুরা আমার, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মধ্যে দুরুদ শরীফ আছে, এই দুরুদ শরীফের মধ্যে নবীর নাম আছে, জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের টাইমের সাথে ইন্ডিয়ার টাইমের একটু পরিবর্তন আছে, ইন্ডিয়ার টাইম থেকে নিয়ে পাকিস্তানের টাইমের কিছু পরিবর্তন আছে, এইরকমভাবে আবহাওয়াবিদ যারা আবহাওয়া মেশিন নিয়েরা বসে আছে, ওরা তখন চিন্তা করলো যে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড বাদ যায় না, যেই সেকেন্ডে নবীর রুহানি আওলা যারা নবীর নাম তাদের পবিত্র জবান দিয়ে উচ্চারণ করে না, তার মানে 24 ঘন্টাই আমাদের জবান দিয়ে আমরা আমাদের নবীর নাম নেই, কথা বলুন ঠিক না? এবার বলুন তো দেখি, আস ইবনে ওয়াইল এর নাম কে নে? কথা কইলে কেউ নে? কেউ নেয় না। আমরা যদি তফসির মাহফিলে যদি আপনাদেরকে স্মরণ করায় দেয় তাহলে যদি শুনতে পারেন, আর না হলে এদের নাম কেউ সম্মানের সহিত কেউ নেয় না, কেয়ামত পর্যন্ত নিবেও না। অতএব নবী আপনি আপনি নির্বংশ না, আপনি নির্বংশ না, ইন্না সানিয়া কাহু আল্লাহ তার আপনাকে যে নির্বংশ বলে গালি দিয়েছে প্রকৃতপক্ষে সে হল নির্বংশ। আর জোরে কোন ঠিক না? আপনি নির্বংশ না, আপনি নির্বংশ না, আমি আপনাকে অসংখ্য অগণিত রুহানি আওলাদ দান করলাম, আপনার আওলাদেরা আপনার রুহানি সন্তানেরা আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসবে, কথা বলুন ঠিক না? আরো জোরে কোন? এবার বলুন তো দেখি, এই এই বাংলার জমিনে যদি কেউ নবীকে গালি দেয়, নবীকে যদি কেউ গালি দেয়, একটা যুবক ঘরে বসে থাকে না, প্রতিবাদী হয়ে যায়, কথা বলুন ঠিক না? নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খা, গাঞ্জা খা, সারাদিন 24 ঘন্টার ভিতরে আল্লাহর নাফরমানি করে, এই লোকটা যখন শুনে কেউ নবীকে গালি দিয়েছে, তখন এই লোকটা পর্যন্ত নিজের নবীর জন্য নিজের জান বিলীন করতে কুরবানি করতে কোনো দ্বিধাবোধ করে না, কথা বলুন ঠিক না? নবীর নাম নেওয়ার মতন পাবলিক সমাজে আছে না নাই? আমরা 24 ঘন্টাই নবীজির নাম উচ্চারণ করি, আল্লাহু আকবার, নবীকে আমরা ভালোবাসি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে নবীকে ভালোবাসে না। মানুষ মানুষকে ভালোবাসে মোটামুটি দুইটা গুণে, প্রথমত দুইটা গুণে, এক নাম্বার চেহারা যদি সুন্দর হয় দেখবেন, তা চেহারা সুন্দর হলে তাকে মানুষে ভালোবাসে, ছেলে যদি সুন্দর হয় মেয়ে তার জন্যে পাগল, মেয়ে যদি সুন্দর হয় ছেলে তার জন্যে পাগল, আর জোরে কোন ঠিক না? এক নাম্বার টু, দুই নম্বরে আখলাক যদি সুন্দর হয়, চরিত্র যদি ভালো হয়, কথা কয় না ঠিক না? কি যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয় তাহলে দেখবেন তাকেও মানুষ অন্তর থেকে ভালোবাসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইটা গুণ ছিল, আমাদের নবীর কাছে ছিল এই দুইটা গুণ, আল্লাহু আকবার। এক নম্বর নবীর চেহারা ছিল সুন্দর, নাম্বার টু দুই নম্বর নবীর আখলাক ছিল খুলুকে আজিম, মহান চরিত্রের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আল্লাহু আকবার। নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে আপনার স্থান হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন গরিব সাহাবী, টাকা নাই পয়সা নাই, আয় আল্লাহ যতক্ষণ সে আপনার অবসর থাকে, অবসর টাইমে নবীর দরবারে চলে যায়, সংসারটা অত্যন্ত অভাব, অভাবের সংসার, নবীর দরবারে চলে যায়, নবীর জুতা মোবারকটা একটু সুদা করে দেয়, নবীজির উজু করার পানি একটু দিয়া দেয়, পানি দিয়ে দিই উজু করার জন্যে, নবীর মিসওয়াকটা আগবায় দেয়। একদিন নবীজি তার দুরবস্থা দেখে নবীজি বললেন, ও সাহাবী, আমি কি তোমার জন্য কিছু চাইতে পারি আল্লাহর কাছে? আমাদের নবীর সম্মান মর্যাদা কেমন ছিল আল্লাহ পাকের দরবারে, আমাদের নবী চাইতে দিরি মাথার নিচ থেকে উপরের দিকে দিতে দিরি, আল্লাহ পাকের দরবারে কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ, জোরে কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ।
নবী চাইতে দেরি পাইতে দেরি না, নবীজি বলেন সাহাবিকে বলেন, ও সাহাবি আমি কি তোমার জন্য কিছু চাইব নি আল্লাহর কাছে? গরিব সাহাবি বলেন হুজুর না, আমার কাছে আমার জন্য আল্লাহর দরবারে কিছু চাওয়ার প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহ পাকের দরবার কিছু চাওয়ার প্রয়োজন নাই। দ্বিতীয় দিন যখন সাহাবি গেল, নবীজি তার দূর অবস্থা দেখে, অভাব অনটনের জিন্দিগি দেখে নবীজির দিলের মধ্যে মায়া মহাব্বত পয়দা হয়ে গেল। এইবারও নবীজি বললেন, ও সাহাবি আমি কি তোমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইব? বলো না, তুমি যদি বলো তাহলে আমি আল্লাহ পাকের দরবারে তোমার জন্য আমি চাইতে পারি। এইবারে সাহাবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী না 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 আমার জন্য কিছু চাইতে হবে না, আমার জন্য কিছু চাইতে হবে না। নবীকে আশ্চর্যের বিষয়, আমি তোমাকে বলি আর তুমি না করো চাইতে হবে না, তাহলে তুমি কি চাও? কি চাও হুজুর? আমি কোনো কিছু চাই না, আমি চাই একটাই আমার চাওয়া, আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন আমি যেন আপনার কাছে থাকতে পারি। আমাদের নবী থাকবেন জান্নাতুল ফিরদাউসে, জোরে বলুন ঠিক কিনা? জান্নাতুল ফিরদাউস, এটা হলো বড় বেহেস, এটা হলো বড় বেহেস। বেহেস কয়টা? জোরে কয় না কয়টা? বলতে পারবেন বেহেসের নামগুলা? না না এটা পারবেন না, সব কিছুই পারবেন কিন্তু এটা পারবেন না। কেন পারবেন না? না পারাটা এটা দুঃখের কথা, সব পারি এটা কেন আমরা পারব না? এইবারে শিক্ষা নেন এক নম্বর জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, দুই দ্বিতীয় নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, তিন নম্বর জান্নাতের নাম জান্নাতুল খুলদ, চার নম্বর জান্নাতের নাম জান্নাতে আদন, পাঁচ নম্বর জান্নাতের নাম জান্নাতুল খুলদ, ছয় নম্বর জান্নাতের নাম দারুস সালাম, সাত নম্বর জান্নাতের নাম দারুল কারার, আট নম্বর জান্নাতের নাম জান্নাতুল ইলিয়িন। এইরকম ভাবে মুমিন মুসলমানের পরকালে শান্তির জন্য আল্লাহ আটটা বেহেস আল্লাহ বানায় রাখছে। আটটা বেহেস্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বেহেস, এই বেহেস্তের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই বেহেস্তের মধ্যে থাকবেন কারা? এই বেহেস্তের মধ্যে থাকবেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আগমন হয়েছে, সমস্ত নবীদের বাড়ি হবে জান্নাতুল ফিরদাউসে। চিৎকার দেখো না, সুবহানাল্লাহ! এই জান্নাতুল ফিরদাউসে তিনটা বৈশিষ্ট্য আছে, চিৎকার দিয়ে বলেন কয়টা? জোরে বলুন না কয়টা? এক নম্বর বৈশিষ্ট্য জান্নাতুল ফিরদাউস হইল, জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ পাকের আরশের সোজা নিচে। সুবহানাল্লাহ! আরো জোরে কন, আল্লাহর আরশের সোজা নিচে হলো জান্নাতুল ফিরদাউস। এক নাম্বার টু, দুই নাম্বার, জান্নাতুল ফিরদাউস থেকে চারটা সাগর প্রবাহিত, চারটা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস থেকে। হ্যাঁ, দুইটা সাগর আছে দুনিয়াতে আর দুইটা সাগর আছে আসমানে। দুইটা সাগর যে দুনিয়াতে আছে, এই দুইটা সাগর, একটা সাগরের নাম নীল দুরিয়া আর একটা সাগরের নাম ফুরাত দুরিয়া। এই যে দুইটা দরিয়া, এই দুইটা দরিয়ার উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। আরো জোরে কোন, আর দুইটা সাগর আছে আসমানে, একটার নাম সিজান আর একটার নাম জিহান। এই যে দুইটা সাগর, এই দুইটা সাগরের উৎপত্তিও হলো জান্নাতুল ফিরদাউস। এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউসে থাকবেন সমস্ত নবীরা আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে সমস্ত নবীদের নেতৃত্ব দিবেন। আরো জোরে কয় না, আমাদের নবী সমস্ত নবীদের কি দিবেন? নেতৃত্ব দিবেন। কোথায় থেকে? জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে। এইবারে সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী দুনিয়াতে আমার কিছু চাওয়া দরকার নাই, দুনিয়ার ধন সম্পদ দিয়ে আমি কি করব? দুনিয়ার ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নাই,
আমার একটা প্রয়োজন। সাহাবী নবীজি বলেন, তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজনটা হলো আমার দিলের আশা। আমার দিলের এক নাম্বার আশা হলো আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, জান্নাতুল ফিরদাউসে, যেইখানে থেকে আপনি সমস্ত নবীদের নেতৃত্ব দিবেন। আমার আবদার হলো আমি যেন আপনার সাথে এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি। নবীজি শাহাদত আঙ্গুল ইশারা দিয়া বলেন, ও সাহাবী শোনো, তোমার এই আবদারটা আমি নবী কবুল করে নিয়ে নিলাম। যাও, আমি তোমার সাথে ওয়াদা করে দিয়ে গেলাম, আমি যেই জান্নাতের মেহমান হব রে সাহাবী, তুমিও সেই জান্নাতের মেহমান হয়ে যাবে। বন্ধুরা, আমার সাহাবাই কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসত। নবীর দরবারে এক সাহাবি গেল, এই সাহাবি হলো অত্যন্ত কালো, কালো মানে মারাত্মক কালো। আছে না কিছু মানুষ, কথা কই না, আসিনি আসিনি, আমার মতন কালা দেখতে সুন্দর না, নাকের সেন্টার ঠিক নাই, চেহারা কন্ডিশন ভালো না। কালো সাহাবি নবীর দরবারে গিয়া কো, হুজুর আমি কি জান্নাতে যাব? সুবহানাল্লাহ, বলেন না আমি কি জান্নাতে যাব? নবীজি বলেন, কেন তুমি জান্নাতে যাবে না? হুজুর আমি না কালো মানুষ, আমি কি জান্নাতে যাব? নিজেকে কতটুকু ছোট মনে করলেন, ছোট মনে কই রাখো, হুজুর আমি কি জান্নাতে যাব? নবীজি বলেন, কেন যাবে না? হুজুর আমি না কালো মানুষ, কালো মানুষ কি জান্নাতে যায়? নবীজি বলেন, সাহাবী শোনো, তুমি কালো হইতে পারো, কিন্তু তোমার মধ্যে একটা সম্পদ আছে, তোমার মধ্যে একটা সম্পদ আছে, এই সম্পদের নাম হলো দৌলতে ঈমান, দৌলতে ঈমান। তুমি যাদের দিলের ভিতরে দৌলতে ঈমান আছে, ওরা অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান হবে। হুজুর দেখেন না, কালো হওয়ার কারণে মদিনার কোনো মানুষ তার মেয়েরে আমার কাছে বিবাহ দেয় না। মারাত্মক কালো হওয়ার কারণে আমাকে জামাই হিসাবে কেউ পছন্দ করে না। মদিনার কোনো ভদ্রলোক তার মেয়েকে বিবাহ দেয় না। হুজুর কালো হওয়ার কারণে আমাকে বিবাহ দেয় না। নবী বলেন, তুমি কালো এই জন্য তোমার কাছে বিবাহ দেয় না? বলে, হা, তাহলে যাও, আমি তোমাকে বললাম ওই মদিনার একজন বড়লোক আছে, ওই বড়লোকের একজন মেয়ে আছে অত্যন্ত সুন্দরী, ওই সুন্দরী ওই মেয়েটার বিবাহ প্রস্তাব নিয়া, আমার পক্ষ থেকে বিবাহ প্রস্তাব নিয়ে তুমি তার বাসায় যাও। কালো সাহাবি রহমাতুল লিল আমিনের আদেশ পাওয়ার পরে আমি বড়লোকের বাসায় গেলাম, তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমি গেলাম। আপনারা কি মনে করেন, রিক্সাওয়ালা ছেলের কাছে কোটিপতির মেয়ে বিবাহ দিবনি? কোথা কয় না রে, বিবাহ দিবনি, বিবাহ দিব, হে তো প্রস্তাব দেওয়ার সাহসই পাইতো না। জোরে কোন ঠিক না? এইবারে কালো সাহাবি বিশ্বনবী রহমাতুল লিল আমিনের পয়গাম নিয়ে কুটিপুতির বাসায় চলে গেল, গিয়া বলতে আছে, আমি নবীর দরবার থেকে নবীর অনুমতি নিয়ে আপনার বিবাহ মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসি। সাহাবি আশ্চর্য হয়ে গেল, নবীর অনুমতি নিয়ে আসছে এই কথাটা বুঝতে পারে নাই, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসি। যেই মাত্র বলছে, বলতে দেরি দৌড় খাইতে দেরি না, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, ঘরের বাহির থেকে যখন প্রস্তাব দিয়েছে ওই বদ্রলোকের যেই মেয়ে, সুন্দরী মেয়ে, ঘরের ভিতর থেকে সম্পূর্ণ কথা উনি সহকানে শুনছেন, সহকানে শুনছে। শোনার পরে বাবাকে বলল, বাবা, যেই ছেলেটা আমার বিবাহ প্রস্তাব নিয়ে আসছিল, এই ছেলেটা গরিব হওয়ার কারণে, এই ছেলেটা নিঃস্ব হওয়ার কারণে, এই ছেলেটা কালো হওয়ার কারণে আপনি তার বিবাহ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাড়ি থেকে আপনি বের করে দিয়ে দিছেন। বলে, হ্যাঁ, অবশ্যই বের করে দিয়ে দিছি, আপনি শুনছেন এই ছেলেটা তার পক্ষ থেকে বিবাহ প্রস্তাব নিয়ে আসছে? না, আমি তো তা শুনি নাই। এই ছেলেটা বিশ্ব আমি রহমাতুল লিল আমিনের
পক্ষ থেকে আমার জন্য বিবাহ প্রস্তাব নিয়ে আসে, আব্বু আপনি শুনেন, আল্লাহু আকবার, যেই ছেলে নবীর পক্ষ থেকে বিবাহ প্রস্তাব নিয়ে আসে, নবীর বরাত দিয়া প্রস্তাব দিয়েছে, আমি সুন্দরী মেয়ে এই ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। মিয়া বিবি রাজি কে আকারে গা, কথা কই না, মিয়া বিবি রাজি কে আকারে গা, রাজি। তার বাবা কো, আমি তো এটা শুনি নাই, নবীর দরবার থেকে যে আসছে, নবীর বরাত দিয়ে যে সে বিবাহ প্রস্তাব দিয়েছে এটা তো শুনি না। এবার দৌড়ায় গেছে সাহাবি, গিয়া কো, হুজুর আমারে মাফ করবেন, আমি বুঝতে পারি নাই, আপনি যে তাকে পাঠাইছেন আমার মেয়ের বিবাহ প্রস্তাব নিয়ে, আপনি যে পাঠাইছেন সেটা আমি বুঝতে পারি নাই, হুজুর আমিও রাজি হয়ে গেছি আমার মেয়েকে ওই ছেলের কাছে বিবাহ দিয়ে দিব। কোন আল্লাহু আকবার, এখন তো প্রস্তাব তো হয়ে গেছে, মেয়ের বাবা রাজি হয়ে গেছে, ছেলে তো এমনি রাজি, কথা ঠিক না। এখন কালো মিয়া সুন্দর বউ ভাইব, হুসিনা বেজার, আরো ধরে কোন হুসিনা বেজার, কে সুন্দর বউর ভাগল না, সবাই তো সুন্দর বউর ভাগল, ঠিক না, সবাই সুন্দর বউর ভাগল। এখন হুজুর বিয়ে করতাম ভালো, তুমি বিয়ে করতে তাই মোহর দেওয়ার তৌফিক আসেনি, হুজুর মাফ হসাই দু হসাই, আমার জানডা সার আর কুস্তা নাই, মোহর দিব করতে গা, নবীজি বলেন না মোহর না দিলে তো বিয়ে হইতো না, মোহর দিতে হবে। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে বড়লুকি দেখাইতে গিয়া খাতার মধ্যে লেখা তো কিন্তু মোহর দেয় না, মেয়েকে মোহর দেয় না, শরীয়তের মাসআলা হইল আপনি মোহর যার লেখবেন এইগুলার সম্পূর্ণ মালিক হইল মেয়ে, এই মোহরের মাধ্যমে এই ছেলেটা তার মেয়ের সতীত্বের মালিক হইল, মোহর এটার অর্থ কিতা, মোহর যে দেই আমরা মোহর দে, এই মোহর মোহরের ব্যাখ্যা কি, মোহরের অর্থ হইল মোহরের মাধ্যমে ছেলে মেয়ের সতীত্বের মালিক হয়, ঠিক না, মোহরের মাধ্যমে ছেলেটা কি হয় সতীত্বের মালিক হয়। আপনি যদি এই এই মোহর দেওয়ার নিয়ম হইল তার সাথে সহবাস করার আগে আগে, তার সাথে দৈহিক মিলন করার আগে আগে যেই মোহর আপনি ওয়াদা করছেন সমস্ত মোহরগুলো আপনি দিয়ে দিবেন। তবে শরীয়তের মধ্যে আরো কিছু ছাড় দিয়েছে, সেটা হলো আপনি যদি না দিতে পারেন, তৌফিক যদি না হয় তাহলে আপনি কিস্তিতে দেন, 2 বছর 3 বছর 5 বছর মেয়াদে আপনি যা লেখাইছেন সম্পূর্ণ আপনি তাকে দিয়ে দিবেন, এই টাকার মধ্যে আপনার কোনো অধিকার নাই, জোরে কোন ঠিক না, কোনোভাবেই এই মোহরের টাকার মধ্যে আপনার কোনো অধিকার নাই, যে মোহরের টাকা দিয়ে ব্যবসা করবেন, মোহরের টাকা দিয়ে হুন্ডার কিনবেন, মোহরের টাকা দিয়া গাড়ি কিনবেন, মোহরের টাকা দিয়ে জমি কিনবেন, জমি কিনলে মেয়ের নামে তার নামে করবেন, জমি যদি গাড়ি যদি কিনেন তাহলে আপনার স্ত্রীর নামে করবেন, এই মোহরের টাকার সম্পূর্ণ মালিক হইল মেয়ে, ঠিক না। কিন্তু আমরা তো মোহর না দিয়া কত ভান্দুরি, দূরেগণ ঠিক না, হাই হাই মোহর নি না দিয়া ভাড়া যা, শুনেন মোহর যদি না দেন তাহলে কিন্তু গুনাহগার হবেন আপনি, নবীজি বলেন বিয়া করলে তো মোহর লাগবো, তো মোহর দিব করতে গিয়া, মোহর কত বলো 400 দিরহাম, এই 400 দিরহাম ভামু কয়, ও 400 দিরহাম তো ভাইটা না, তাহলে এক কাম করো আমার একজন ধনী সাহাবি আছে ওই সাহাবির কাছে গিয়া আমার কথা বলবা, আমার কথা বলবা, দেখবা তোমারে 200 দিরহাম দিয়া দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ, সাহাবি দৌড়ায় গেছেন, হ্যাঁ উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেছে, ধনী সাহাবি উসমান উনার দরবারে গিয়া বলছেন নবীজি বলছেন 200 দিরহাম দেওয়ার জন্যে, সাহাবাই কেরামের কেমন বিশ্বাস ছিল নবীর উপরে, আল্লাহু আকবার, উসমানে গনি কোনো প্রশ্ন করে নাই, কেন 200 দিরহামের প্রয়োজন, কি প্রয়োজনে চাচ্ছে নবীজি, কোনো প্রশ্ন করে নাই, বলছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্যে, সাহাবি শুনা মাত্রই পকেটে হাত দিয়া 200 দিরহাম দিয়ে দিল, এবার বলুন 400-এর মধ্যে 200 আদায় হয়ে গেল, আর রইল কত, কথা কেন আর রইল কত, 200, এবার বলছেন যাও তুমি এক কাজ করো, আব্দুর রহমান ইবনে আউফ সাহাবি অত্যন্ত ধনী সাহাবি, সাহাবিদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবি ছিল আব্দুর রহমান ইবনে আউফ, আর নবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবি নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, এই জন্য এরা দুইজন বেহেস্তে ভরে যাবে, বলে কেন, ও সম্পদের হিসাব দিতে 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 পিছনে পড়ে যাবে, এই জন্য সম্পদ বেশি হওয়া ভালো না, কি কথা বল, ঠিক না, সম্পদ বেশি হওয়া ভালো না, আল্লাহু আকবার। তো
যাও, হ্যাঁ আব্দুর রহমান ইবনে আউফের দরবারে যাও, আব্দুর রহমান আউফের কাছে গিয়ে বলবা সে 200 দিরহাম দিবে। উনি গিয়া বলছেন, নবীজি বলছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্যে। আব্দুর রহমান ইবনে আউফ কোনো প্রশ্ন করে নাই, কোনো প্রশ্ন করে নাই, কেন কি জরুরত, কোনো প্রশ্ন না করে পকেটে হাত দিয়া দিয়া দিল 200। 2 আর 2 হইল কত, কথা কোনো হইল কত, 400। এবার মোহরের টাকা হয়ে গেল, শুধু কি মোহর দিলে কি বিয়ে হয় না, আরো কিছু লাগে, কথা কেন লাগে না, কি লাগে, কাপড় টাপড় লাগে না, সরু সামান লাগে না, সোনু পাউডার লাগে না, কসমেটিক লাগে না, কত কিছু লাগে, এই টাকা বাবু কোথায়। এবার নবীজি বলেন, এক কাজ করো, এখন তুমি আগে তো ধনী সাহাবিদের কাছে গেছো, এইবারে তুমি গরিব সাহাবি, আমার দামান, আমার দামান, সিলেটি ভাষায় বলা হয় দামান, আর আপনারা বলবেন জামাই, কি কথা কোন ঠিক না, আমার, হ্যাঁ দামান, আমার জামাই নাম আলী, ওর দরবারে যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ, হযরত আলীর দরবারে গেছে। আলীর দরবারে যাওয়ার পর উনি ওনার কাছে চাইলেন, কোনো প্রশ্ন করে নাই, দিয়া দিছে 200, এখন হইল কত, কথা কোনো কয় তো, 600, মোহরের টাকা হইল 400, আর হ্যাঁ জিনিসপত্র আসবাবপত্র কেনার জন্য হলো 200, এখন বিবাহ হইতে কোনো বাধা নাই। নবীজি 200 দিরহাম দিয়া বলে, এবার কাজ করো, মদিনার বাজারে যাও, দিয়া বিবাহের বাজার করো, কি যে একটা আনন্দ, কালা মিয়া সুন্দর বউ পাইব, খুশি না বেজার, আপনারা দি বেজার লাগে, কথা কয় না খুশি না বেজার, কি যে খুশি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, মদিনার বাজারে বাজার করতেছে, বিবাহর বাজার বাজার করতেছে, হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসে, হাইয়া আলাল জিহাদ, সুবহানাল্লাহ, কয় না আর জোরে কন, এইবারে কালো সাহাবী মনের আনন্দে বিবাহ করবে, মনের আনন্দে মদিনার বাজারের মধ্যে নিজের বিবাহ, সরু সামান কিনতে আসে, সরু সামান কিনবে, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, গাঁটটা ফিরে আস, সে শুনতে আসে কে বলল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের কথা, জিহাদের জন্য যখন ডাক দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে চিন্তা করলো, ইন্না লিল্লাহ, আমি দুনিয়ায় থাকবো, দুনিয়ার সুন্দরী মেয়েকে বিবাহ করব, তার সাথে গোর সংসার করব, আমার নবীজি ডাক দিয়েছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক দিয়েছে, না না হইতে পারে না, না হইতে পারে না, এই যে 200 দিরহাম ছিল, এই টাকা দিয়ে আপনার একটা গোড়া ক্রয় করলো, আর একটা চাদর ক্রয় করে, আল্লাহ আকবার, হাইয়া আলাল জিহাদ শব্দটা শুনি, উনি দূর দিয়েছেন যুদ্ধের ময়দানে, দূর দিয়েছেন যুদ্ধের ময়দানে, কালো সাহাবি যাতে করে এমনভাবে দূর দিয়েছে, আর মনে মনে চিন্তা করলো, আমি যুদ্ধের ময়দানে যাব, নবী যেন আমাকে চিনতে না পারে, নবী যেন আমাকে চিনতে না পারে, একটা চাদর গায়ে দিয়া, চাদর গায়ে দিয়া গোড়ার উপরে উঠল, ওইটা যুদ্ধের ময়দানে গিয়া তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, এদিকে হলো বেঈমান, অপর দিকে হলো মুসলমান, মুসলমান বেঈমানরা মুসলমানদেরকে মারে, মুসলমান মুসলমান বেঈমানদেরকে মারে না, প্রতিহত করে, মুসলমান আগে বেঈমানদেরকে মারে না, তবে মুসলমানদের গায়ে পড়লে মুসলমানও সারে না, আর জোরে বলুন ঠিক না, মুসলমান সারে না, বন্ধুরা আমার, তমল যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বেঈমানের পক্ষ থেকে একটা তীর উনার বুক বরাবর চলে আসে, বুক বরাবর চলে আসার পরে বুক দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে, উনি ছিলেন দাঁড়ানো, পরে গেলেন জমিনে, পরে গেলেন জমিনে, এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দূরতে আছে, দূরতে আছে, গিয়া দেখেন কালো একজন মানুষ, কালো একজন মানুষ, আল্লাহ আকবার, নবীর কাছে গিয়া বলতে যায়, তুমি কেন এখানে আসলা, আমি না তোমাকে পাঠাইলাম বিবাহর বাজার করার জন্যে, তুমি এইখানে কেন আসছো, তুমি এইখানে কেন আসছো, সাহাবি নবীজির, সাহাবি নবীজির দুইটি পা মুবারকের মধ্যে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়ার বলে, ও আল্লাহ, আপনি না বলে
বলেছেন শাহাদত, শাহাদত হচ্ছে একটা সেতুর নাম, একদিকে দুনিয়া অপর দিকে জান্নাতুল ফেরদাউস। দুনিয়া থেকে যাইতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি না। আপনি বলুন, আমি যদি যুদ্ধের ময়দানে আসার পরে আমি যে আহত হয়েছি, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমি কি জান্নাতের মেহমান হবনি? আমি জান্নাতের মেহমান হব। নবীজি বলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেউ যদি দিন প্রতিষ্ঠা করার জন্যে দুনিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে যদি কেউ এক ফোঁটা রক্ত দিতে পারে, শাহাদতের পেয়ালা পান করতে পারে, তাহলে সেই জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবি নবীজি, নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে যখন জমিনের দিকে তাকাইল, উনি দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। নবীজি বলেন, সাহাবিরা তোমরা শুইনা রাখো, আমার সাহাবিকে বিবাহ করার জন্য আমি পাঠাইছিলাম, বিবাহর বাজার করার জন্যে, কিন্তু সে বিবাহর বাজার করে নাই, সুন্দরী বউকে উনি ফেলে দিয়া, সুন্দরী বউকে ফেলে দিয়া তার মহাব্বত অন্তর থেকে দূর করে দিনের মহাব্বত দিলের মধ্যে ফিট করে, জেহাদের মহাব্বত দিলের মধ্যে ফিট করে, শাহাদতের তামান্না দিলের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে সে শাহাদতের পেয়ালা পান করছে। আমি নবী তোমাদের সামনে শাহাদত আঙ্গুলে ইশারা দিয়ে বললাম, আমার এই সাহাবি হলো জান্নাতের মেহমান। সাহাবাই কেরাম কি পরিমাণ, কি পরিমাণ কুরবানি করছে দিনের জন্যে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, নবীজি নবীজি এক পর্যায়ে সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে বলল, শুনো, তোমরা তোমাদের মধ্যে কেউ যদি দিন প্রতিষ্ঠা করার জন্যে, দিন প্রতিষ্ঠা করার জন্যে কেউ যদি শাহাদতের পেয়ালা পান করতে পারো অথবা রক্ত যদি দিতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ এমন একটি জান্নাত দান করবে যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা হবে এইরকম দশটা দুনিয়া তার চাইতে আরো বড়। জোরে বলল সুবহানাল্লাহ। নবীর ডান পাশে এক সাহাবি বসেছিল, ওর নাম ওমার ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বসে বসে খুরমা খায়, খুরমা খায়, এদিকে বুঝবেন হাদিসটা, খুরমা খায়। ওয়া কানা ইয়াকুলুত তামার, উনি বসে বসে খুরমা খায়। খুরমা ছিলেন, খেজুরের খুরমা ছিলেন, এই খেজুরের খুরমা খাচ্ছে, খাইয়া দানাগুলো মাটিতে ফালায়, একটা একটা করে খুরমা মুখতে খায়া আর দানাটা মাটিতে ফালায়। আর নবীজি ওয়াজ করতেছেন, তোমাদের মধ্যে কেউ যদি দিন প্রতিষ্ঠা করার জন্যে রক্ত দিতে পারো, জীবন দিতে পারো, তাহলে আল্লাহ তোমাকে এর বিনিময় পরকালে এমন একটি জান্নাত দিবেন যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা হবে এইরকম দশটা দুনিয়া তার চাইতে বড়, তার চাইতে আরো বড়। সাহাবি শুনছেন, শুনা হঠাৎ করে হুজুরের, হুজুর আপনি যে বলছেন যে দিন প্রতিষ্ঠা করার জন্যে কেউ যদি রক্ত দিতে পারে, তাহলে তাকে পরকালে এমন একটি বেহেস্ত আল্লাহ দান করবে, আপনার কথা কি সত্য? নবীজি বলেন, 100% সত্য। নবীজি বলেন, 100% সত্য। এবার সাহাবি বলেন, 100% যদি সত্য হয় তাহলে না, ওনার হাতের মধ্যে খুরমা, এ ভালো করে বুঝেন, ওনার হাতের মধ্যে খুরমা। লাউ কুনতু হাইয়ান ফি হাযিহি দুনিয়া, উনি আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলেন, লাউ কুনতু হাইয়ান ফি হাযিহি দুনিয়া, আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি, আমার হাতের মধ্যে যে খুরমা আছে এই খুরমাটা আমার খেতে হবে, খুরমা খেতে হবে, দুনিয়ায় তাকলে খাইতে হয়। কথা কোন ঠিক না? দুনিয়ায় তাকলে কি খাইতে হয়? হায়াত যতদিন আছে খাবারও ততদিন প্রয়োজন আছে, হায়াত নাই খাবার নাই। কথা বলুন ঠিক না? হায়াত আছে খাবার আছে, হায়াত নাই খাবার নাই। উনি বলছে, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি, লাউ কুনতু হাইয়ান ফি হাযিহি দুনিয়া, আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি তাহলে আমার হাত্তা আকুলাহুন্না, তাহলে তো আমার খাইতে হবে, যদি দুনিয়ায় বেশ বাসি খাইতে হবে। উনি বললেন, না না না, ফারামা বিহিন্না, হাত থেকে খুরমা ফেলে দিয়া জান্নাতের আশা, জান্নাতের তামান্না দিলের ভিতরে নিয়া, দিলের ভিতরে নিয়া উনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে অনেক কাফেরদেরকে জাহান্নামের রাস্তায় দিয়ে উনি নিজেই শাহাদতের পেয়ালা পান করছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।